বিয়ের প্রতিশ্রুতি সহ স্ত্রীর মর্যাদা প্রদানের প্রলোভন দিয়ে পুরো 2 বছর যাবৎ শারীরিক সম্পর্ক স্থাপন, 1 বছর পূর্বে শাখা সিঁদুর পরিয়ে স্ত্রী পরিচয় দিয়ে সামাজিকভাবে বসবাস, শেষে সন্তান ভূমিষ্ঠ হবার পর স্ত্রী ও সন্তানকে ফেলে চলে যায় গুণধর স্বামী তরণদীপ সিনহা। এই গুণধর স্বামীর বাড়ি কৈলাসরের গুলধারপুর এলাকায়, পিতার নাম তপন সিনহা। উত্তর গুলধারপুরের এই বখাটে স্বামীর কুকীর্তির কথা ক্ষতিগ্রস্তা স্ত্রী অফ ক্যামেরা এবং অন ক্যামেরা দুভাবেই জানিয়েছেন। সন্তান জন্মের 4 দিনের দিন দুজনকে ফেলে চলে যায় বাড়িতে যাবার নাম করে, ভাড়া বাড়িতে কুলের শিশুকে নিয়ে এক অসহনীয় তথা চরম দুঃখের মধ্য দিয়ে দিন গুজরান করে চলেছে, হাতে কানাকড়িও নেই। বিপরীতে গুণধর স্বামী তরণদীপ সিনহা আগরতলা বিশালগড়ের কলকলিয়া এলাকার অপর এক মেয়েকে বিয়ে করে সেখানেই মস্তি মারছে বলে জানা গেছে। অগত্যা ক্ষতিগ্রস্তা স্ত্রী কুমারখাট থানায় মামলা ঠুকলেন স্বামী তরণদীপ সিনহার বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে, 2018 সনের মাঝামাঝি কৈলাসর উত্তর গুলধারপুর এলাকার স্বনামধন্য প্রাক্তন শিক্ষক তপন সিনহার গুণধর পুত্র 29 বর্ষীয় তরণদীপ সিনহার সাথে ফটিকরা থানাধীন রাধানগর গ্রামের রত্ন সিনহার সাথে পরিচয় ঘটে। ধীরে ধীরে তা প্রেমের রূপ নেয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গুণধর তরণদীপ তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়েছে বলে রত্ন জানিয়েছে। 2018 সনের শেষের দিকে গুণধর তরণদীপের কাকু প্রয়াত হলে সামাজিক প্রথা অনুসারে 1 বছরের আগে বিয়ে সম্ভব নয় বলে রত্নাকে জানায় তরণদীপ মহাশয়। শেষে 2019 সনের ফেব্রুয়ারি মাসে নানা কৌশল প্রয়োগ করে রত্নাকে নিয়ে পালিয়ে যায় তরণদীপ মহাশয়। অতঃপর কুমারঘাটে এক ভাড়া বাড়িতে শাখা সিঁদুর পরিহিতা রত্নাকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে দুজনে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে শুরু করে। কয়েক মাস পর রত্না গর্ভবতী হয়ে পড়লে তরণদীপ মহাশয় তাকে ঔষধ এনে দেয় সন্তানকে নষ্ট করার জন্য, কিন্তু রাজি হয়নি রত্না। হাসপাতাল থেকে ফিরে আসার পর ভাড়া বাড়িতে স্ত্রী ও সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে ফেলে রেখে বিশালগড় কলকলিয়া এলাকার অন্য এক মেয়েকে বিয়ে করে বর্তমানে সেখানেই শ্বশুর বাড়িতে বসবাস করে চলেছে ধূর্ত তরণদীপ সিনহা। এদিকে নবজাত শিশুর খাদ্যের অভাব তথা সংসারের ভরণপোষণ সামলাতে গিয়ে জীবনটাই শেষ হতে চলেছে রত্নার। তরণদীপ কোনো প্রকার অর্থ প্রদান কিংবা তাদের দুজনের দায়িত্বভার গ্রহণে অরাজি। রত্না সিনহা আরও জানায় যে তরণদীপ নিজেকে বিদ্যুৎ দপ্তরের সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে তার সাথে ভাব জমায়। ঠাটবাটে লাট সাহেব তরণদীপ সিনহা আদৌ কোনো সাইট ইঞ্জিনিয়ার কিনা তাতেও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে স্ত্রী রত্না সিনহা। অবশেষে 5 মাসের পুত্র সন্তান সহ নিজের জীবনের সুরক্ষার্থে ভরণপোষণের দাবি তৎসঙ্গে প্রতারক স্বামী তরণদীপ সিনহার বিরুদ্ধে শাস্তি চেয়ে কুমারঘাট থানায় মামলা দায়ের করল ক্ষতিগ্রস্তা স্ত্রী। কি নাম তোমার? স্বামীর নাম তরণদীপ সিনহা। তোমার বাবার ঠিকানা কোন জায়গায়? তুমি এখন কোথায় থাকো? আমরা জানতে পারলাম আজকে তুমি কুমারঘাট থানায় একটা কেস করছো, কার বিরুদ্ধে করছো এবং কি কারণে করছো আমরা একটু জানতে চাইতেছি। তরণদীপ সিনহার বিরুদ্ধে, মানে আমার হাজবেন্ডের। কারণটা কি? কারণটা হইছে, হে মানে আমার লোক এখানে 2 বছর ধরে আমার লোক এখানে রইছিল। রোয়ার পরে হে মানে 2 বছর ধরে যে রইছে, আর তুমি যে তার সঙ্গে রইছো, তোমরা কি হিসেবে রইছো? স্বামী স্ত্রী হিসেবে। আচ্ছা, মানে সে তোমারে বিয়ে করছে?
হ্যাঁ বিয়ে করছে ওইতে গিতা মানে হের কাকা যে আঙ্কেল মরছিল তে কইছে এক বছরের আগে হে বিয়ে করতে পারতো না তে কইছে মানে বাড়াবাড়িতে নিয়া হে মাগে সাগা সুন্দর পৃথিবী পড়াইয়া নিয়া যাইব এরপরে মানে এক বছর পরে গুড ম্যারেজ করব এরপরে বিয়ে করবো কইছে এই কথাটা সে তোমারে কখন কইছে ওই আনার আগে তোমার বিয়ে হয়েছে কবে দিলে বিয়ে হয়েছিল 2019 মানে ফেব্রুয়ারির 29 তারিখে মানে সামাজিক মতো হয়েছে নাকি তোমরা লাভ ম্যারেজ করছো লাভ ম্যারেজে আচ্ছা আচ্ছা তারপরে কি হয়েছে তারপরেতেই ওখান থেকে আমার মানে আমি পিসির বাড়িতে রয়েছিলাম আর তো এইখান থেকে আমার আসছি এখানে কোন জায়গায় পিসির বাড়ি ধর্ম মানে টামসোরা আচ্ছা ওখান থেকে তোমাদের নিয়ে এসেছি কবে আনছো 2019 ফেব্রুয়ারির 29 তারিখে তারপরে কি হয়েছে তারপরে এখানে নিয়ে তো দুই বছর রইলাম রোয়ার পরে আমার বেবি হয়েছিল মানে মার্চে 2020 মার্চে হয়েছিল হওয়ার পরে বেবি হওয়ার পরে হে হসপিটালে আমরা আমার সঙ্গে গেছিল গিয়ে ওখান থেকে আইসে আয়া হাসপাতালে তোমার মারকুন্ডা মারকুন্ডাতে আচ্ছা মারকুন্ডা থেকে আইসে আয়া আমারে বাড়াবাড়িতে আমারে রাখিয়া ও বাড়িতে গেছে সে হে কইছে কি তা দুই তিন দিন পরে আইমু কইয়া বাড়িতে গেছে এরপরে আর আইতাছে না বাড়িতে গিয়া তো ভাড়া বাড়িতে যে তোমারে রাখছে সেখানে তোমার কি পরিচয় দিছে মালিকের কাছে স্ত্রী হিসাবে আচ্ছা তারপর তোমার বেবি হওয়ার পরে সে ফালাই গেছে গিয়া হ্যাঁ বেবি হওয়ার পরে হে গেছে বাড়িতে গেছে অসুবিধা আছে কইয়া এরপর আর আইছে না একবার আচ্ছা তো সে গেছে কবে গেছে ওই বয়স 4-5 মাস তো এই 4-5 মাসে কি সে তোমার কোনো টাকা পয়সা বা কোনো যোগাযোগ তোমার সঙ্গে কিছু করছে না ফোনে এত বেশি ফোনে কথা কই না যোগাযোগ করে মানে এরকম মানে ফোনে কেউ না রে মানে টাকা পয়সা কইলে আরেকজনের কাছে দিয়া দিই আমার লোকের যোগাযোগ নেই আর আবার কথা এখানে থাকার কথা কইলে হের অসুবিধা দেখাই গেল আর সেখানে আর আইতেই চাই না হ্যাঁ আইতে চাই না তোমাকে এবং তোমার বেবিকে ফালাই গেছে কি বেবিকে ফালাই গেছে তো তুমি তার বিরুদ্ধে আছে কেস করছো কি না কেস করছি আমি চাই মানে আমি আমার লোকের হাজবেন্ডে থাকা এরপরে আমি হে বাড়িতে গিয়া 4-5 মাস থাকার পরে আমি শুনছি কি তা হে আগরতলায় বিশাল করে মানে একটা মেয়ের সঙ্গে হে লাভ মিলিয়ে চলে আরি আচ্ছা পরে মেয়েটার সাথে মেয়েটাকে হে মানে নিচে গিয়া বাগায় নিছি আগরতলায় বিশালগড় কোন জায়গায় বাড়ি বিশালগড় কলকলিয়া কলকলিয়া আচ্ছা সেই মেয়েটাকে সে বিয়ে করছে বিয়ে করছে এটা তো জানি না খালি এটা জানি ওর সাথে কুড ম্যারেজ করেছে তো তাদের কি কোনো জয়েন্ট ছবি তোমারে তারা পাঠাইছে বা তুমি সংগ্রহ করতে পারছো হ্যাঁ পাঠাইছে কেমনে পাঠাইছে পাঠাইছে মানে আমি জানছি মানে মেয়েটা আগরতলা তাই আমি খোঁজ নিছি আর মেয়েটা কোনটা এটা খোঁজ নেওয়ার পরে মেয়েটারে পাইছি পাওয়ার পরে মেয়েটার লগে আমি কথা কইছি মানে এটা হে হওয়ার আগে বিয়ার আগে আমি কথা কইছি মেয়েটার লগে পরে মেয়েটাই আমার মানে অনেক গালি দিছে মানে কইছে তুই যদি বউ হের স্ত্রী হস তাহলে তো হে তোর লগে থাকতো হে তোর লগে থাকতে চায় না হে আমারে বালা পায়ে লাগিয়ে আমার কাছে আইছে হে তোরে বালা পাই না এটা কইছে আমাদের মেয়েটাই তো তুমি এখন কি চাইতেছো স্বামীর থেকে আমি এখন কি চাইতাম আমার ছেলেরে নিয়ে আমার টাকা পয়সা বন্ধ করছি আমি খাইতে পারি না কিছু করতে পারি না এখন আমি চাই আমার ছেলের আর আমার দায়িত্ব তাহাই নেওয়ার লাগে আচ্ছা থানাতে যে কেস করছো থানা থেকে তোমার কি আশ্বাস দিছে থানা থেকে কইছে 2-3 দিন পরে কইব জানাইব কইছে তো তার মানে তো এটাই কইতে চাইছে যে তুমি আইনের কাছে তুমি মানে ন্যায্য বিচারের দাবি করতেছো এক নারীর সাথে প্রতারণা অপরদিকে বিশালগড় কলকলিয়া এক মেয়েকে বিয়ে করে মস্তিতে ব্যস্ত তুরনদীপ সিনহার বিরুদ্ধে অভিযানে নেমেছে কুমারঘাট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার